আমি আগের এপিসোডে বলছি যে আমেরিকার ভিসা রেস্ট্রিকশন হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে স্যাংশনের চাইতেও অনেক বেশি মারাত্মক এবং কার্যকরী পদক্ষেপ। এর ফলে হাসিনার লেসপেন্সারেরা পরিবার সুদ্ধা ভয়ঙ্কর বিপদের আশঙ্কায় পড়ে গেছে। এখন এই মহাবিপদ এড়ানোর জন্যে 1975-এর মতো তারাই যদি হাসিনার জয় বাংলা কইরা দেয় এবং তার পতনের প্রত্যক্ষ কারণ হইয়া দাঁড়ায়, তাইলে কিন্তু আশ্চর্য হইয়েন না। 1975-এ আওয়ামী লীগের পতন আওয়ামী লীগের খন্দকার মুস্তাকের হাতেই হয়েছিল। ইতিহাসের নাকি রিপিটেশন হয়, তো এই ক্ষেত্রে রিপিটেশন হইলে অবাক হইয়েন না। আবার আজকা দেখলাম ওই যে কুমড়ো পটাশ আসছে না, আরাফাত চিঠি লিখেছে ব্লিংকনের কাছে, এজ এ ভিডিও দিয়ে কইছে যে বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। আওয়ামী লীগ আগে বিএনপিরে কইতো বাংলাদেশ নালিশ পার্টি, তো এখন আওয়ামী লীগ হয়েছে বাংলাদেশ অভিযোগ লীগ। একদিনে মনে হয়েছে বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। এ হে বলছুন, বিএনপি কেন নির্বাচন বানচাল করতে চাইবে? মানে শেখ হাসিনা তো সাদেক হোসেন খোকার কাছে হারে, মেজর মান্নানের কাছে হারে, 5টা আসনে দাঁড়াইলে 1টা আসনে জিতে, তাও আবার গোপালগঞ্জে। তো বিএনপি কেন নির্বাচনের ভয় করবে? আওয়ামী লীগের নির্বাচনের ভয় আছে জন্যই তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছিস, তাই না? হ্যাঁ, একটা ফেয়ার নির্বাচন দেওয়া জিতে আসার ক্ষমতা থাকলে কেউ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে না। তো ব্লিংকেনের কাছে নালিশ দিয়ে কী লাভ? হ্যাঁ, বিএনপির কি বিচারপতি আছে নাকি রে বলছুন? বিএনপির কি প্রশাসন আছে? এই কুমড়ো পটাশ এই ভিসা নীতি কারে জানাইছে আমেরিকা? হ্যাঁ, হাসিনারে জানাইছে না বিএনপিরে জানাইছে নাকি আওয়ামী লীগকে জানাইছে? হাসিনাকে তো জানাইছে, সরাসরি হাসিনাকে, তাই না? সরকারকে তো বলছে, তো বিএনপিকে তো বলে নাই। তো কাদের জন্য প্রযোজ্য হবে সেটাও তো বলছে, বর্তমান সাবেক সরকারি কর্মকর্তা কর্মচারী, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, নিরাপত্তা বাহিনীর সদস্য, সরকার সমর্থক এবং বিরোধী দলীয় সদস্যরা এর অন্তর্ভুক্ত। তো কইতেই হবে বিরোধী দলীয় সদস্যরা, তার মানে কি এটা বিএনপির জন্য প্রযোজ্য? হ্যাঁ বলছেন, তো ওই একটা বিরোধী দলীয় সদস্যরা বলছে জানে মানুষের দূর পটেতেছু। বিরোধী দলের সদস্যের কথা কেন বলছে সেটা আমি পরে আলাপ করব, যে আমার কি অনুমান। কারচুপি করে কারা? কারচুপি করে তো সরকারি দল, ক্ষমতা হাজাদের হাতে, পুলিশ দিয়া করে, ডিসি দিয়া করে, নির্বাচন কমিশন দিয়া করে কারচুপি, তাই না? ইউএম দিয়া করে। আজ আর একদিক দিয়ে দেখি, হাসিনার হাতে ক্ষমতা, তাই না? হাসিনার অধীনে নির্বাচন হবে বলে হাসিনা নিজেই ঘোষণা করছে, বিএনপি না আসলেও নির্বাচন হবে বলছে, তাই না? তারপরে যদি বিএনপি নির্বাচনে বাধা দেয়, সেটা সামলানোর ক্ষমতা তাইলে হাসিনার প্রশাসনের নাই, তাই না? আমেরিকার সাহায্য লাগবে হাসিনার। হাসিনার যদি ক্ষমতাই না থাকে নির্বাচন বানচাল সামলানোর কোনো পদক্ষেপের, তাইলে নির্বাচনের সময় হাসিনার ক্ষমতায় থাকার দরকার কি? কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিলেই তো হয়, আরও ভালো হয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অধীনে নির্বাচন হইলে, তাই না? মানে নির্বাচনে কারচুপি হবে, নির্বাচন বাতিল বানচাল করতে যাইবে, সেই জন্য আমেরিকাকে ডেকে আনা লাগবেই। হ্যাঁ, তো কী দরকার, জাতিসংঘের অধীনে দিয়ে দে, তাই না? হ্যাঁ, কুমড়ো পটাশ আমেরিকার সাহায্য অর্থ দরকার নাই, আসেন কুমড়ো পটাশটা বাদ দিয়ে কাটাল রানীদের ধরি। হ্যাঁ, তো তার আগে দেখি যে কাটাল রানী কী অবস্থায়। ওয়াশিংটনে এই ভিসা রেস্ট্রিকশন খাইল মে মাসের 3 তারিখ, ওই দিনে তো কইছে, তাই না? তো 6 দিন হইল বিনা কাজে, কিন্তু তার আগে বসে আছে হাসিনা ওয়াশিংটন ডিসিতে। সে আসছিল তার উপরে বিগড়ে যাওয়া আমেরিকান সরকারের মন ভাজাইতে, যাতে করে একতরফা নির্বাচনের প্রচেষ্টায় ওয়াশিংটন বাগড়া না দেয়। ভারত, চীন, রাশিয়া এই 3 শক্তিকে সে যেমন দেশের স্বার্থ বিসর্জন দিয়া নানা রকম সুবিধা টুবিধা দিছে, আমেরিকার মন কলাইতে ওয়াশিংটনে আসার আগে তেমনি ঘুষের ডালা মেলে ধরছিল। হ্যাঁ, আমেরিকার জন্য মনে আছে না, সে বলছিল আমেরিকার কাছ থেকে বিমানের জন্য 8টা বোয়িং বিমান কিনবে। এই যে দেখেন, আমেরিকান কোম্পানি এক্সন মোবিলকে গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের কন্ট্রাক্ট দিবে বলছিল না? এমন কি আমেরিকা সফরে আসার আগে হাসিনা জাপান সরকারের সাথে একটা যৌথ ইস্তাহার সই করছিল, কিন্তু মনে আছে না? সেখানে এসে চীন এবং রাশিয়াকে মৃদু কিন্তু খোঁচা দিছিল, এই আশায় যেন আমেরিকা তার উপরে প্রসন্ন হয়। প্রায় 1 সপ্তাহ অতিক্রান্ত হইল, কিন্তু আমেরিকা সরকারের কাছ থেকে কোনো ইতিবাচক খবর আসলো না। তো এয়ারপোর্টে যুক্তরাষ্ট্রের তরফ থেকে হাসিনাকে অভ্যর্থনার জন্য কিন্তু কেউ আসে নাই। এটা কেবল বিব্রত করি না, বরঞ্চ অপমানজনকই ছিল।
পুরা সফর জুইরা আমেরিকান সরকারের কোনো কর্মকর্তা কিংবা কংগ্রেস বা সিনেটের কোনো সদস্য তার সাথে দেখা করতে সম্মত হন নাই। কিন্তু তবুও তার আশা ছিল যে 13 মে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা যে ডেরেক শোলে আছে না, তার সাথে হাসিনার উপদেষ্টা দরবেশ বাবা সালমান রহমানের মিটিং থেকে হয়তো কোনো ভালো খবর আসবে। কিন্তু কাঁঠাল রানীর আশার গুড়ে বালি। ডেরেক শোলে দরবেশ বাবা খেলাপি সম্রাট সালমান রহমানকে পরিষ্কার জানায় দিলেন যে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন প্রক্রিয়াকে যদি কোনো ব্যক্তি আন্ডারমাইন করে বা বাধাগ্রস্ত করে তাহলে তার এবং তার পরিবারের উপরে আমেরিকান ভিসা রেস্ট্রিকশন আরোপ করবে, আমেরিকা ভিসা দেবে না, এবং রেস্ট্রিকশনের আওতায় থাকবে কে কে কয়া দিছি আগেই আবার কই সরকারের বর্তমান এবং প্রাক্তন কর্মকর্তারা, আইন প্রয়োগকারী সংস্থা, নিরাপত্তা বাহিনী এবং বিচার বিভাগের সদস্যরা এবং সরকার দলীয় ও বিরোধী দলীয় ব্যক্তিবর্গ। এই সিদ্ধান্তের ইঙ্গিত তিনি টুইটার বার্তায় কিন্তু দিছিলেন, এই যে দেখেন। এবং ডেরেক শোলে আরও জানায় দিছেন যে এই নির্বাচন প্রক্রিয়া আন্ডারমাইন করার অপকর্মের মধ্যে গণ্য হবে কি কি। একটা হচ্ছে ভোট জালিয়াতি, ভোটারদের ভীতি প্রদর্শন, জনগণের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নস্যাৎ করার জন্য ভায়োলেন্সের ব্যবহার এবং ভোটার এবং রাজনৈতিক দলসমূহ, সুশীল সমাজ এবং গণমাধ্যমকে তাদের অভিমত প্রচারে বাধা প্রদান করা। খারা করে এগুলা, হ্যাঁ এটা বিএনপি করে, হ্যাঁ বালচুন। আবার একই দিনে পররাষ্ট্র সচিব মাসুদ্দিন মোমেনের সাথে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ভিক্টোরিয়া নুল্যান্ড ওই যে পার্টনারশিপ ডায়ালগ করছিল না, এই যে এটা ওই ডায়ালগের সাইডলাইনে মানে সচিব মোমেনকেও একই কথা জানায় দেওয়া হয়েছিল। কিন্তু তো হাসিনা কিন্তু তার দুঃস্বপ্নেও ভাবেনি যে তার আমেরিকা সফরের শেষ প্রান্তে ওয়াশিংটন তাকে এরকম একটা নির্মম উষ্টা দেবে, জয় বাংলা কইরা দেবে। সে স্পষ্টভাবে বুঝতে পারলো যে আমেরিকার সাথে তার বিচ্ছেদ চূড়ান্ত হয়ে গেছে, এখন চলতেছে ইদ্দতকাল। এবং এই ভিসা রেস্ট্রিকশনের ফলে তার পক্ষে আর একতরফাভাবে নির্বাচন করা সম্ভব হবে না। তখন হাসিনা কি করল দেখেন, হাসিনা কেমন চালাক। সে তাৎক্ষণিকভাবে তার প্রতিনিধি দলের এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিছে কিন্তু এই খবরটা গোপন রাখতে। দেশে ফিরা আমেরিকার বিরুদ্ধে যখন সে প্রবল বিষোদ্গার করা শুরু করলো, তখন গুটি কয়েক ব্যক্তি যারা জানে ঘটনাটা তারা বাদে আর কারো ধারণা ছিল না যে সে এমনটি কেন করতেছে। তা করতেছে আমেরিকার ভিসা রেস্ট্রিকশনের কারণে। কিন্তু এই যে আমেরিকার ভিসা রেস্ট্রিকশন, এই সিদ্ধান্তের পরিধি কিন্তু অনেক ব্যাপক। এটা কাকে কিভাবে বিপদে ফেলবে সেটা একটু বোঝা প্রয়োজন। প্রথমত আমরা জানি যে জালিয়াতির নির্বাচন করা ছাড়া হাসিনা ক্ষমতা ধরে রাখার কোনো উপায় নাই। ভিসা রেস্ট্রিকশনের ফলে দেশের বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পক্ষে আসন্ন নির্বাচনে জালিয়াতির আশ্রয় নেওয়া এখন থেকে অত্যন্ত দুরূহ হবে। এই জালিয়াতি যদি আমেরিকান নিবিড় মনিটরিংয়ে ধরা পড়ে তাহলে তো ওই ব্যক্তি বটেই, তার পরিবার সুদ্ধা আমেরিকান অ্যাকশনের কবলে পড়বে। মোট কথা, ভিসা রেস্ট্রিকশনের একটা সম্ভাব্য এবং যৌক্তিক পরিণতি হচ্ছে হাসিনা তার মতো করে সাজানো ইলেকশন করতে চাইলেও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, পুলিশ, ঠোলা, বিজেপি, আনসার এমনকি নিজের দলের লোকজনও তার এই অপকর্মের দোষর হইতে চাইবে না। তবে আমি কিন্তু এটা বলতেছি না যে হাসিনা এই পাতানো নির্বাচনী খেলা থেকে স্বেচ্ছায় নিরস্ত হবে, মোটেও না। ও কঠিন মাল, সে শেষ অবধি তার অপচেষ্টা চালায় যাবে। কিন্তু এই ভিসা রেস্ট্রিকশনের কারণে সে প্রয়োজনীয় জনবল এবং প্রাতিষ্ঠানিক সমর্থন পাবে না। প্রাতিষ্ঠানিক সমর্থন মানে যে পুলিশ, নির্বাচন কমিশন, ঠোলা, পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবি, আনসার, ডিসি, প্রশাসন এগুলো পাবে না। আর আগের মতো সাজানো নির্বাচনে আয়োজন করতে না পারলে হাসিনা কেমনে দেখাবে সে নির্বাচনে জিতছে। এবং হাসিনা তার অন্তিম দশার দিকে আগায় যাচ্ছে অনেকটা কোরবানির পশুর মতো। আমি আগে বলছিলাম হাসিনা সরকার ক্লিনিক্যালি ডেড, মনে আছে না? এই যে দেখেন এখন তার অবস্থা প্র্যাকটিক্যালি ডেড। এই রেজিমের অবস্থা এখন ডেড ম্যান ওয়াকিং, মৃত মানুষ হেঁটে যাইতেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং সদস্যদের এবং তাদের পরিবারবর্গের জন্যে এই সিদ্ধান্তের প্রভাব কি হইতে পারে এটা একটু বুঝায় দেওয়া দরকার ওদেরকে, তাই না? একটু বুঝায় দিয়ে আসেন। এইটার প্রভাব ভয়াবহ হইতে পারে। আমরা ইতিমধ্যে দেখছি যে স্যাংশন খাওয়ার পরে
র্যাব এবং তার সদস্যদের কি হাল হয়েছে? হ্যাঁ, এখন আর কেউ আর্মির কেউ আর র্যাবে যাইতে চায় না। আর ওই যে বেনজির, হ্যাঁ মোটা বেনজির, যে এত চোটপাট, হ্যাঁ আজকাল কোনো আওয়াজ শোনা যায় যায় না, আমেরিকান অ্যাকশনের এতই ধক। বিভিন্ন গোয়েন্দা বাহিনী এবং পুলিশের কর্মকর্তা থেকে ঠোলা পর্যায়ে সকলকে মনে রাখতে হবে যে এখন থেকে বিরোধী দলগুলোর কোনো সমাবেশে যদি তারা চড়াও হয় কিংবা কোনো মিডিয়া কর্মী বা মানবাধিকার কর্মীকে জেল জুলুম হয়রানি করে, তাইলে তার পরিণাম হবে ভয়ঙ্কর। পুলিশ এবং গোয়েন্দা বাহিনীগুলো যেহেতু একটা কমান্ড স্ট্রাকচার অপারেট করে, সেহেতু সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে সর্বনিম্ন পর্যায়ের সিপাই কনস্টেবল পর্যন্ত সকলে দায়ে পড়বে। আমরা উপরের নির্দেশে কাজ করছি, এই অজুহাতে দুষ্কর্ম কইরা কেউ পার পাবে না। আবার অবসরপ্রাপ্তদেরও কিন্তু রেহাই নাই। আমরা কিছু আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তার নাম জানি, হ্যাঁ, তো যারা বিএনপি থেকে শুরু করে হেফাজত সকল ধরনের বিরোধীদের উপর নির্মম অত্যাচার চালাইছে বছরের পর বছর, আর তাদের বাচ্চা কাচ্চা পরিবার অবৈধ অর্থ সম্পদ পশ্চিমার দেশগুলোতে পাঠাইছেন, ওগুলো কিন্তু জানি আমরা। হ্যাঁ, তো কার কার সেটাও জানি। তো আমি একটা এপিসোড করবো আর কি, ওই ছাত্রলীগ যেগুলো আছে পুলিশে সেটা সেগুলোরে নিয়ে নামধাম ধরে আর কি। অপেক্ষা করেন, এত ব্যস্ত হইয়েন না, টেনশন নিয়েন না। হ্যাঁ, কার কার নাম থাকবে, একের পর এক এপিসোড আসবে যে প্রমাণসহ যে এই ছাত্রলীগগুলো আছে পুলিশে। তো যাই হোক, তো যারা এগুলো টাকা পয়সা পাঠিয়েছেন ওগুলো কি নিরাপদে থাকবে? আপনাদের নামধাম তো জানি আমরা, কোথায় কোথায় পাঠিয়েছেন এগুলো জানি। হ্যাঁ, বুঝতে পারতেছেন তো, এই আওয়ামী বাকশালী নেতা নেত্রী কর্মী বাহিনী এবং লেসপেন্সারেরা কতটা বিপজ্জনক এবং অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে গেছেন। হ্যাঁ, এই যে দেখেন, পিস্তল নিয়ে যে মিছিল করলো, সে ভিসা পাবে আমেরিকার? হ্যাঁ, যা কর না, যা কর, ভিসার অ্যাপ্লিকেশন কর। তুই কেন, তোর পোলা মাইয়া বউ সাউরি কেউ পায় কি না দেখ দেখ। হ্যাঁ, তো এই যে বিরোধী দলের মিটিং মিছিল প্রতিরোধ করার জন্য এতকাল লাঠি সোটা রামদা বন্দুক পিস্তল কত কিছু নিয়ে পুলিশের পাশাপাশি সারা দেশে দাপায় বেড়াইতো না, হ্যাঁ বাকশালীরা? হ্যাঁ, ওইটা চালায় যাওয়ার সাহস কি আছে? হ্যাঁ, করুক, কর কর, দেখুন নি। হ্যাঁ, 2014 এবং 2018 সালে প্রহসনের নির্বাচনের পরে বাকশালীদের একটা ধারণা হয়েছিল তাদের নেত্রীর হাতে ম্যাজিক আছে, হ্যাঁ, যার মাধ্যমে তারা আগামী নির্বাচনটা জালিয়াতি করে আবার পার পাওয়া যাবে। আমেরিকার উষ্টা খাইয়া নেত্রী এখন আবলাই গেছে, এটা তার দলের লোকেরাই বলে। হ্যাঁ, সুতরাং নিশ্চিতভাবে এখন আর নিশিরাতের নির্বাচন সম্ভব হবে না, জালিয়াতের নির্বাচন সম্ভব হবে না, আর একটা সুষ্ঠু অবাধ নির্বাচনে আওয়ামী লীগের আসন সংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি যাবে, এটা সবাই জানে, শুধু নেত্র নিউজের ইংরেজি বিভাগের এডিটর ডেভিড বার্গম্যান ছাড়া। সুতরাং বাকশালের নেতা ফেতা যারা যেখানে আছেন, আগের ওই মতো ইলেকশন করার চিন্তা ভুলে যান। আপনারা বোঝার চেষ্টা করেন, হাসিনা আপনাদেরকে ভয়ঙ্কর আগুনের মধ্যে ফেলায় দিছে। আপনারা বিপদে পড়লে হাসিনা তো আপনাদের কোনো সাহায্য করতে পারবে না, হাসিনা নিজে বাঁচার জন্য অস্থির হয়ে যাবে। খামোখাই চুরির পয়সা ইলেকশনের প্রিপারেশনের খরচা করেন না, এই দুর্দিনে গরিব দুঃখীদের মধ্যে একটু বিতরণ করেন, মসজিদ মাদ্রাসায় দেন, তাইলে হয়তো হাটুরা মাইর খাইতে থেকে একটু পিট বাঁচাইতে পারবেন। হ্যাঁ, তবে আমেরিকার এই ভিসা রেস্ট্রিকশনের সিদ্ধান্তের একটা অভূতপূর্ব দিক আছে কিন্তু, সেটা কি? সেটা হইল জুডিশিয়ারি বা বিচার বিভাগ, এর আওতায় এসে গেছে। বাংলাদেশের নিম্ন থেকে উচ্চতম আদালতের অবস্থা যে কি করুন, এটা দেশ এবং বিশ্বের সকলে খুব ভালো করে জানেন। আদালত চলে হাসিনার নির্দেশে, কার মামলা নেওয়া হবে, কারে জামিন দেওয়া হবে, কারে রিমান্ডে নেওয়া হবে, কারে শাস্তি দেবে, কতটুকু শাস্তি দেবে, সব কিছু ঠিক করা দেয় তার হাসিনা এবং তার ভৃত্যগণ। আর যদি বিচারকের রায় পসন্দ না হয়, তো তাইরা জয় বাংলা করে দেবে, যে বলছে না তাপস যে প্রধান বিচারপতির তারাই ছিল, হ্যাঁ লাঠি মিছিল করবে। তো জজ সাহেব এবং জাস্টিস সাহেবেরা মেলা বিচার করছেন না, হ্যাঁ তো এই যে বিচার করছেন না, তোমার বিচার এবার হবে আর কি, তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই আমেরিকা। হ, তো এখন ঠিক কাজটা করেন, হ্যাঁ না হইলে তো পরিবার সুদ্ধা জয় বাংলা হইয়া যাবেন, বুঝতে পারছেন তো। প্রধান বিচারপতি এই যে ভালশুন, তোর সামনে গেলে একটা কঠিন পরীক্ষা, হ্যাঁ বাংলাদেশে ভয়ঙ্কর অনেক অপরাধমূলক ঘটনার নেপথ্য নায়ক তাপস, হ্যাঁ প্রকাশ্যে বলছে যে সে একজন সাবেক চিফ জাস্টিসকে ফেলাই দিছে,
বিচার বিভাগ হচ্ছে সরকারের অন্যতম একটা স্তম্ভ, এবং চিফ জাস্টিস সেই স্তম্ভের সাংবিধানিক প্রতিনিধি, তাই তারে ফেলায় দেওয়া একটা রাষ্ট্রদ্রোহীমূলক কাজ। ব্যারিস্টার আমিরুল ইসলাম বর্তমান চিফ জাস্টিস ফয়েজের কাছে এই নিয়ে অভিযোগ দিছে, ফয়েজ মিয়া এটা তোমার সামনে কিন্তু একটা অ্যাসিড টেস্ট, যদি এটা দ্রুত এবং সঠিক বিচার না করো এবং আত্মস্বীকৃত অপরাধী তাপসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি না করো, তাইলে আমরা এই সিদ্ধান্তে আসব যে বিচার বিভাগ এখনও স্বৈরাচারের পদলেহী এবং তুমি তার কমান্ডার ফয়েজ মিয়া। এ আগামী দিনগুলোতে পরিণাম কিন্তু কি হবে বুঝতে পারতেছ ফয়েজ মিয়া? তোমার কিন্তু জয় বাংলা হবে, আগে তোমার হবে। আর এই ভিসা রেস্ট্রিকশনের আওতায় যারা আছেন তাদের স্বামী স্ত্রী পুত্র কন্যা শাউরি শ্বশুর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদেরকে কইতেছি আর কি, আপনারা সাবধান হইয়া যান। আপনাদের পরিবারের প্রধান ব্যক্তি যদি আমেরিকান অ্যাকশনের মধ্যে পড়ে তাইলে আপনার জীবনে যে কি বিরাট অভিশাপ নেমে আসবে এটার কথা ভাবেন এখন থেকে। হ্যাঁ, আপনাদের অনেকেই পশ্চিমা দেশগুলোতে বসবাস করছেন, পড়াশোনা করছেন, বেগমপাড়ায় সম্পত্তি কিনছেন, একটু ভোগটোক করবেন, তাই না? হ্যাঁ, সারা জীবন মেলা কষ্ট করছেন, তো আপনাদের এই যে ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ, এটাটা যে জয় বাংলা করে দিবে তার কি হবে? হ্যাঁ, সুতরাং আপনার পরিবারের কে কি করতেছে সেদিকে সতর্ক দৃষ্টি রাখেন। হ্যাঁ, অপকর্ম থেকে বিরত রাখেন, পরিবারের অন্য সবাইকে বিরত রাখেন। এইবার আসেন, বিরোধী দলের সদস্যরা এই ভিসা রেস্ট্রিকশনের মধ্যে পড়তে পারেন, কেন পারেন, আমার অনুমান কি? আমার ধারণা বহির্বিশ্বে একটা আশঙ্কা আছে, এটা কিন্তু আওয়ামী লীগ ছড়াইছে প্রচুর এই সময়কালে, যে বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন হইলে শাসক দলের অনেকেই তাদের দীর্ঘকালের ভয়ঙ্কর অপকর্মের কারণে জনগণের প্রবল আক্রোশের মুখে পড়তে পারেন এবং একটা প্রতিশোধ প্রিয়াস শুরু হয়ে যাইতে পারে। বিশেষ করে প্রধান বিরোধী দল বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী গত 15 বছর এই যে বাকশালী একনায়কতন্ত্রের অত্যাচারে জাতাকলে নিষ্পেষিত হয়েছেন, জামাতের লক্ষ লক্ষ নেতাকর্মী যে নিষ্পেষিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে তারা যেন আইন নিজের হাতে তুলে না নেয়, এই মেসেজটা দেওয়ার জন্যই বিরোধী দলের সদস্যদের এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে বলে আমার ধারণা। এই যাবৎকালে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলগুলো তাদের আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণভাবে চালায় গেছে, আমি তাদেরকে এই শান্তিপূর্ণ আন্দোলন চালানোর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি তাদেরকে আহ্বান করব তারা যেন যে কোনো মূল্যে শান্তি বজায় রাখেন এবং কোনো অবস্থাতেই সরকারের পাতা ফাতে পা দিয়া নিজের হাতে আইন তুলে না নেন, তা না হইলে কিন্তু আন্দোলনের ফসল ঘরে তোলা বাধাগ্রস্ত হইতে পারে। কাডাল রানী জয় বাংলা হইতেছে এটা বোঝার জন্য তো আইনস্টাইন হইতে হয় না, তাই না? কিন্তু মেহরবানি কইরা আইন নিজের হাতে তুলে নিয়ে প্রতিশোধ নিতে যাইয়েন না, প্রতিহিংসা রাজনীতি না, ওইটা হাসিনা করে, হাসিনা প্রতিহিংসারে রাজনীতি বানাইছে, আমাদের জন্য প্রতিহিংসা রাজনীতি না। তবে এটা ঠিক, কোনো অন্যায় কোনো অবিচার আমাদের ভাইয়ের প্রত্যেক ফোঁটা রক্তের বিচার আমরা করব, সব অবিচারের বিচার হবে, সব ক্ষতির ক্ষতিপূরণ হবে। হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় প্রতিশোধ কি হবে জানেন? সবচেয়ে বড় প্রতিশোধ হবে একটা সম্ভাবনার গণতান্ত্রিক বাংলাদেশ বানানো, একটা দরিদ্র বান্ধব রাষ্ট্র বানানো, একটা মানবিক রাষ্ট্র বানানো। প্রতিহিংসা আমাদের সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে দেবে। হাসিনার প্রতিহিংসা দেখেন, তার শুধু তারই ধ্বংস করলো না, তার দলটারে ধ্বংস করলো, দেশটারে ধ্বংসের শেষ সীমায় না ফেললো। হাসিনার এই পরিণতি থেকে শিক্ষা নেন। আমেরিকার এই যে ভিসা রেস্ট্রিকশনের সিদ্ধান্তের ফলে হাসিনা যে এখনই হাল ছেড়ে দেবে তা কিন্তু আমি মনে করি না, সে ইতিমধ্যে কুত্তা পাগলা হয়ে গেছে, আমেরিকাকে আক্রমণ করে বক্তব্য দিতেছে, আমেরিকান রাষ্ট্রদূতের প্রোটোকল তুলে নিছে, বোয়িং থেকে বিমান কিনবে না বলে জানান দিয়ে দিছে, এই যে দেখেন, এমনকি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সাথে সাক্ষাৎকারে মুজিব হত্যার দায় চাপাইছে আমেরিকার উপরে, একই সাথে একতরফা জালিয়াতি নির্বাচন করার অশুভ উদ্দেশ্যে বিএনপি সহ বিরোধী দলগুলোর উপর সে নতুন করে আক্রমণ শুরু করছে। ওই যে দেখেন, প্রোটোকল তুলে নিছিল না দূতাবাসগুলোর, 4টা দূতাবাসে নিছিল কিন্তু, ইংল্যান্ড, আমেরিকা, সৌদি আরব, ইন্ডিয়া, কইছিল যে আমাদের রিসোর্স নাই, আমরা দিতে পারতেছি না। আবার দেখেন, 2টার কিন্তু ফেরাই দিছে, ইন্ডিয়া আর সৌদি আরবের, বাকি আছে কিন্তু আমেরিকা আর ইংল্যান্ডের। মানে ইন্ডিয়া আর সৌদি আরবের রিসোর্স চলে আসছে, চিন্তা করেন কেমন মিশা কথা বলে এগুলো। আমি বারে বারে বলছি যে দরকার হইলে ক্ষমতা ধরে রাখার জন্যে এমনকি একটা ম্যাসাকার গণহত্যা করবে হাসিনা, সে যাতে তার করতে না পারে তা নিশ্চিত করার প্রধান দায়িত্ব কিন্তু বিদেশিদের না, এই কাজটা আমাদের নিজেদের, দেশের জনগণের, আমাদেরকেই তা করতে হবে।
র্যাবের উপরে স্যাংশন বলেন, নতুন করে ভিসা রেস্ট্রিকশন বলেন, এই সমস্ত যে সমস্ত পদক্ষেপ আমেরিকা নিছে না, তাতে বিরোধী দলগুলো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য একটা স্পেস পাইছে। বিরোধী দলগুলোর উচিত এই স্পেসের পুরো সুযোগ নিয়ে চলমান আন্দোলনকে কার্যকরভাবে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া এবং এই প্রক্রিয়ায় হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করা। আমাদের প্রত্যেক মুহূর্তে মনে রাখতে হবে, সংগ্রাম ছাড়া ফ্যাসিবাদকে নির্মূল করা সম্ভব না। এই যে ভিসা রেস্ট্রিকশন, এইটাই কিন্তু আমেরিকার শেষ চাপ না, আরও চাপ আসবে। প্রিয় আওয়ামী বাকশালী ভাই বোনেরা, আপনারা তো বুঝতে পারতেছেন আগামী দিনে হাসিনার উপরে মার্কিন চাপ আরও তীব্র হবে। এই ক্ষমতার মদে মত্ত উন্মাদ বিকারগ্রস্ত বেসামাল হাসিনাকে নিরস্ত করার প্রাথমিক দায়িত্ব হচ্ছে তার দলের নেতৃবৃন্দের। শেখ মুজিবকে কিন্তু তার দলের নেতা খন্দকার মোস্তাক থামাইতে গেছিল, তাজউদ্দিন থামাইতে গেছিল, পারে নাই তারা। আপনারা যদি হাসিনারে এক্ষুনি না থামান, তাহলে তার অপকর্মের দায়িত্ব আপনাদের উপরেও বর্তাবে। আপনারা বাংলাদেশের মানসিকত 15 বছর ধরে ভাতে মারছেন, পানিতে মারছেন, জানে মারছেন, আমাদের সকল অধিকার কায়দা নিছেন, লুট করছেন আমাদের সম্পদ এবং সম্ভ্রমের, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছেন কেবলমাত্র ক্ষমতায় থাকার জন্যে, চুরি ডাকাতি করে অর্থ পাচার করার জন্যে। আমরা কিন্তু এইসবের কিছুই ভুলব না। আপনারা যদি হাসিনাকে এই মুহূর্তে নিরস্ত করতে না পারেন, তাহলে যাই না রাখেন, আগামী দিনগুলোতে আওয়ামী লীগের চিহ্ন বাংলাদেশের জমিনে থাকবে না। আর সেই দিন বুঝবেন, যেদিন হাসিনা আপনাদের ফেলায় পালাবে, সেদিন বুঝবেন যে কেউ নিজেকে ছাড়া ভাবে না। আপনি নিজের জন্য যদি ভাবতে চান, তাহলে হাসিনারে থামান, ওই দানবকে থামান, ওই রাক্ষসীকে থামান, ওই ডাইনিকে থামান, ওই ফ্যাসিস্টকে থামান, তাইলে দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করলেও করতে পারে।